মানুষ এখন বিদেশি জুতার চেয়ে বাংলাদেশে ব্র্যান্ডের জুতার দিকে বেশি ঝুঁকছে। এটি মূলত এই কারণে যে বাংলাদেশের স্থানীয় নির্মাতারা ধারাবাহিকভাবে চমৎকার মানের পণ্য উৎপাদন করছে এবং বিদেশি জুতার ব্র্যান্ডকে ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের জুতা শিল্প প্রসারিত হচ্ছে এবং দেশের অন্যতম প্রধান উৎপাদন খাতে পরিণত হচ্ছে। অনেক কোম্পানি এখন তাদের নিজস্ব ব্র্যান্ড নিয়ে স্থানীয় বাজারে প্রবেশ করছে। বাংলাদেশে জুতার বাজার যথেষ্ট উল্লেখযোগ্য হারে এবং ভোক্তা ক্ষমতা ক্রমাগত প্রসারিত হচ্ছে। জি ফাইভের আজকের আয়োজনে আমরা জানব বাংলাদেশের শীর্ষ পাঁচ জুতা উৎপাদনকারী ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করি। আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে আছে স্টেপ ফুটওয়্যার। স্টেপ ফুটওয়্যার স্টেপ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। স্টেপ ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির 2010 সালে কোম্পানিটি চালু করেন। স্টেপ মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য ফ্লিপ ফ্লপ, স্টেপ স্যান্ডেল এবং আরও অনেক কিছুর জন্য বিস্তৃত স্যান্ডেল চালু করেছে। স্যান্ডেলগুলি স্কুইস প্রযুক্তির সাথে আসে, যা পায়ের তলগুলোকে নরম করে এবং আরাম দেয়। স্টেপ সম্প্রতি কর্পোরেট মহিলা এবং তরুণ পেশাদারদের লক্ষ্য করে জুতাগুলোর একটি নতুন পরিসর চালু করেছে। তাদের কর্মচারীদের মধ্যে মহিলারা মোট কর্মশক্তির প্রায় এক তৃতীয়াংশ। স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক বাজারে বিস্তৃত হওয়ার মাধ্যমে ফিলিপাইন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের জুতা পাঠাচ্ছে। বাংলাদেশে তাদের 80টিরও বেশি খুচরা আউটলেট এবং 200টি কাউন্টার রয়েছে। আমাদের আজকের তালিকার চার নম্বরে আছে লোটো বাংলাদেশ। 1973 সালে জুন মাসে লোটো একটি জুতা প্রস্তুতকারক হিসেবে সামনে আসে এবং কোম্পানিটি 2012 সালে দেশের প্রথম আন্তর্জাতিক স্পোর্ট ওয়্যার ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে তার ব্যবসা শুরু করে। লোটো বাংলাদেশ এবং এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম লোটোর স্থানীয় অংশীদার। লোটো বিটি একটি ফ্যাশনেবল টুইস্ট সহ উচ্চমানের প্রিমিয়াম পণ্য সরবরাহ করে বাংলাদেশিদের মধ্যে সত্যি জনপ্রিয় হয়েছে। লোটোর পণ্যগুলো বর্তমানে 100টিরও বেশি দেশে বিশেষজ্ঞ চেইন স্টোর ও ডেডিকেটেড স্পোর্টস বিভাগ সহ প্রধান খুচরা বিক্রেতার মাধ্যমে বিতরণ করা হয়। বাংলাদেশে 150টি লোটো স্টোর রয়েছে এবং প্রচুর সক্রিয় কর্মী রয়েছে। ইতালীয় স্পোর্টওয়্যার প্রস্তুতকারকের আয়ের প্রায় 60% আসে ইউরোপ থেকে এবং বাকি 40% বিশ্বের অন্যান্য দেশ থেকে। আমাদের আজকের তালিকার তিন নম্বরে আছে বে এম্পোরিয়াম। বে এম্পোরিয়াম লিমিটেড হলো একটি ফ্যামিলি ফুটওয়্যার রিটেল কোম্পানি, যা 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি শিশু থেকে বয়স্ক সকল বয়সের পুরুষ এবং মহিলাদের জন্য আইটেমগুলির একটি বিস্তৃত সরবরাহ প্রদান করে। বে এম্পোরিয়াম 2006 সালে স্থানীয় বাজারে প্রবেশ করে এবং এখন সারা দেশে প্রায় 75টি আউটলেট রয়েছে। অর্গানাইজেশন ফ্যামিলি অফ ফুটওয়্যার রিটেল মার্কেটে বে এম্পোরিয়াম লিমিটেড বাংলাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে। এর প্রথম উৎপাদন কারখানা গাজীপুরে স্থাপিত হয় এবং দ্বিতীয়টি মৌচাক কোনাবাড়িতে অবস্থিত। সবচেয়ে ব্যাপক এবং কৌশলগত পরিকল্পনা, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্রযুক্তি এটিকে আলাদা অবস্থানে এনেছে। তাদের লক্ষ্য সর্বদা উচ্চ দক্ষতার সাথে উচ্চমানের পণ্য সরবরাহ করা। বে এম্পোরিয়াম বাংলাদেশের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে একটি এবং এর টার্গেট গ্রাহক বেস মাঝারি থেকে উচ্চ আয়ের স্তরের মানুষ। বে ফুটওয়্যার এর বেশিরভাগ ক্রেতা মূলত ইউরোপ এবং পূর্ব এশিয়ার। আমাদের আজকের তালিকার দুই নম্বরে আছে অ্যাপেক্স ফুটওয়্যার। বাংলাদেশের জুতা শিল্পের উত্থানের পথ প্রদর্শক সৈয়দ মঞ্জুর এলাহি 1990 সালে অ্যাপেক্স ফুটওয়্যার প্রতিষ্ঠা করেন। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড একটি বাংলাদেশ ভিত্তিক উৎপাদক এবং পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা এবং জাপানের জুতার দোকানে চামড়া জুতা সরবরাহকারী। অ্যাপেক্স ফুটওয়্যার বর্তমানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জুতা প্রস্তুতকারকদের মধ্যে একটি, যা বাংলাদেশের চামড়ার জুতা রপ্তানি প্রায় 15%। অ্যাপেক্স ফুটওয়্যার ফিসকাল ইয়ার 2022 প্রথম 9 মাসে 7.90 কোটি টাকা লাভ করেছে, যা আগের বছরের 5.26 কোটি টাকা থেকে বেশি। সারা বাংলাদেশে 250টিরও বেশি খুচরা দোকান, 275টি ফ্র্যাঞ্চাইজি এবং 150 জন পাইকারি বিক্রেতা নিয়ে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড দেশের বৃহত্তম জুতা খুচরা বিক্রেতা। অ্যাপেক্স ফুটওয়্যার যা দেশের জুতা রপ্তানির 15% এবং উপমহাদেশের বৃহত্তম জুতা প্রস্তুতকারক। এটি প্রতি বছর 3 মিলিয়নেরও বেশি জোড়া উৎপাদন করে স্থানীয় বাজারে আধিপত্য বিস্তার করে আছে। আমাদের আজকের তালিকার এক নম্বরে আছে বাটা। বাংলাদেশের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কষ্টকর যে কিনা বাটার নাম শোনেনি বা জুতা পরেনি। বাংলাদেশে ফুটওয়্যার ব্যবসার শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে বাটার তুলনা নেই। 1894 সালে প্রতিষ্ঠিত বাটা 70টিরও বেশি দেশে
প্রায় 6000 খুচরা দোকান এবং 1 লক্ষের বেশি ডিলার এবং ফ্রাঞ্চাইজির মালিক। বাটা 1962 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। দেশের 63 জেলায় মোট 226টি খুচরা আউটলেট ছিল। ঢাকা, টঙ্গী ও ধামরায় বাটার দুটি উৎপাদন কারখানা রয়েছে, যেখানে প্রতি বছর 25 থেকে 30 মিলিয়ন জোড়া জুতা উৎপাদিত হয়। এখন বাংলাদেশে একাধিক ব্র্যান্ডের জুতা বিক্রি করছে বাটা। তাদের মধ্যে রয়েছে বাটা অ্যাম্বাসেডর, বি ফাস্ট, ব্যালেরিনা, বাবল গামার্স, কনফিট, ইনসোলিয়া, মেরি ক্লেয়ার, নর্থ স্টার, পাটা পাটা, পাওয়ার, রেড লেভেল এবং ওয়েন ব্রেইনার। বাটা তার মার্কেটিং পলিসি এবং গুণগত মানের জন্য শুরু থেকে আজ তার শীর্ষস্থান গৌরবের সাথে ধরে রেখেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাতে পারেন। সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পরিবেশকে। ধন্যবাদ।